السلام عليكم، সবাই কেমন আছেন؟ আশা করছি সবাই ভালো আছেন، সুস্থ আছেন، নিরাপদে আছেন، আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন، কারণ আমি ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আজকে বলবো، হয়তো কারো কারো কাজে আসতে পারে، আর যদি ভালো না লাগে আশা করছি ঠাট্টা করবেন না। আজকাল আমরা সবাই স্বাস্থ্য সচেতন، অনেকেই অনেক কিছু জানি، আবার অনেকে আছে অনেক কিছু জানিও না، আবার অনেকে আছে জেনেও মানতে পারি না। যাই হোক، গাছটা লাগিয়ে নেওয়ার পরে আমি দুপুরের রান্নাবান্না সহ আরও কিছু কাজ সেরে নিব، এরপরে আমি আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ، রসুন আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি، এখন দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলু، হালকা একটু ভেজে নিচ্ছি، হালকা একটু হলুদের গুঁড়া، একটু লবণ দিয়ে দিলাম। আমি এখানে মাত্র 3-4 মিনিটে করলা ভাজি করে নিচ্ছি، তো সেই ক্ষেত্রে আলুটা একটু সেদ্ধ কম হয়، সেজন্য আলুটা 2-1 মিনিট আগে দিয়ে দিলাম। এভাবে করলাটা 3 মিনিটে 3 বার আমি কড়াইয়ের ভিতরে ছড়িয়ে দিয়েছি، এরপরে আবার নেড়ে দিয়েছি। এভাবে 3 মিনিটেই আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে، আর এভাবে করলা ভাজি করলে একদমই তিতা লাগবে না، আর আলুটা না দিলেও চলে، আমি মাঝে মধ্যে দেই، আবার মাঝে মধ্যে আলু ছাড়াই করি، তবে পুরো সময়টাই চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হয়। এখন আমি চুলায় আরেকটা রান্না বসিয়ে দিয়েছি، তো পরিমাণ মতো তেল দিয়ে এরপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা করে، পরিমাণ মতো আদা পেস্ট، রসুন পেস্ট দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। আর আজকে আমি এখানে কলিজা ভুনা করে নেব، এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা، আর এই মশলাটা আমি সবসময় করে রাখি، এতে করে ব্যস্ততার সময় রান্না করতে গেলে অনেক সুবিধা হয়। এখানে সব ধরনের মশলাই দেওয়া আছে، এখান থেকে কয়েক চামচ দিয়ে দিলেই হয়ে যায়، আর এভাবে কিছু জিনিস গুছিয়ে রাখলে রান্নাটা অনেক সহজে করে নেওয়া যায়، আর এই ব্যস্ততার দিনে কার না ব্যস্ততা আছে। মশলা কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি কলিজা، আর এই কলিজাগুলো আমার আগে থেকে প্রসেস করা ছিল ডিপে، মানে আমি আগে থেকে এটা জাল করে 5 মিনিটের মতো বলক তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম، ওখান থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচি দিয়ে এটা রান্না করে নিচ্ছি، আমি কলিজাগুলো একটু বড় বড় করে মাংসের মতো কেটেছি، আর এভাবে কলিজা রান্না করলে কিন্তু খুবই মজার হয়। পাশের চুলায় একটা বাগার তৈরি করে নিচ্ছি، পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মেথি আর কাঁচামরিচ দিয়ে বাগারটা করেছি، এখন এটা দিয়ে দিচ্ছি। আর মেথি দিয়ে এই বাগারটা দিলে কলিজাটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় এবং খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়া، আর এই গরম মশলার গুঁড়াটা আমি সবসময় করে রাখি، এতে করে দেখা যায় যে কোনো মাংসের আইটেমে আমি এটা খুব সহজে দিতে পারি، এতে করে বাইরে থেকে সবসময় কিনে আনার প্রয়োজন হয় না। যাই হোক، এরপরে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম، কলিজা রান্নাটা হয়ে গিয়েছে। আর এভাবে করলে ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে، কারণ একটু ঝোল ঝোল রেখেছি। আর এই সাথে আমার দুপুরের রান্না হয়ে গিয়েছে، কলিজা ভুনা، মাশকলাইয়ের ডাল আর করলা ভাজি। এরপরে আমি একটা আচার বানিয়ে নেব، কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম، এখন এর ভিতরে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দেব। আগে যখন আচার বানাতাম প্রথম প্রথম তখন মনে হতো যেন বিরিয়ানি রান্না করব، এরকম একটা আয়োজন ছিল، আর এখন আচার বানানো মানে কোনো ব্যাপারই না، যে কোনো সময় যে কোনো ভাবে আমি করে নিতে পারি، কারণ অনেকগুলো মশলা আগে থেকে রেডি করে রাখি। তো আজকে আমি এখানে আগে থেকে করে রাখা আচারের মশলা আর শুকনা সরিষা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়েছি، আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি، এরপরে চিনি দিয়ে দিলাম، হালকা একটু তেল দিয়ে দিলাম، আবার হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম، এরপরে আবার একটু আচারের মশলা দিয়ে দিয়ে আমি এরকম তেল ছেড়ে দেওয়ার পরে এটা তুলে নিয়েছি। আর এই জলপাইগুলো আমি ডিপে রেখেছিলাম، সেখান থেকে আজকে বের করে ঝটপট আচারটা বানিয়ে নিলাম। আর তানিয়াস ফুড প্যালেস নামে আমার একটি কুকিং চ্যানেল আছে، সেখানেও আমি কিছু কিছু আচারের রেসিপি শেয়ার করেছি، চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না، আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন।
আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে ফলো দিতে পারেন। এখন হচ্ছে দুপুরবেলা, তো আমি একটু ছাদে চলে এসেছি। আজকের সূর্যের আলোটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর সূর্যের আলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা সবাই জানি। তাই আমি চেষ্টা করি অন্ততপক্ষে সপ্তাহে 4-5 দিন হলেও 20 থেকে 30 মিনিটের মতো রোদে থাকার জন্য। আর এই অভ্যাসটা আমার হয়েছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে যখন থেকে ফলো করেছি তখন থেকেই। এতে করে ভিটামিন ডি এর আর কোনো অভাব থাকে না, আর গাছপালার কাছে এসে রোদ পোহাতে আরও বেশি ভালো লাগে। তবে পুরোপুরি স্যারকে যে আমি এখনও ফলো করতে পারছি তা কিন্তু নয়, তবে কিছু জিনিস আমি এখন পর্যন্ত মেনে চলি। তবে বাচ্চাদেরকে মাঝে মধ্যে কিছু খাবার বানিয়ে দিতে হয়, না হলে ওরা আবার বাইরের খাবারে আসক্ত হয়ে যাবে। তো আমি চেষ্টা করি হেলদিভাবে করে দেওয়ার, যেমন এই সসটাও আমি ঘরে নিজে বানিয়ে নিয়েছি, তো ডিপ ফ্রিজে রেখেছিলাম, এখন আবার বের করে একটু জাল করে একটু সিরকা দিয়ে নিলাম, এখন এটা নর্মালে রেখে দিব। আর বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চাচ্ছে, তো আমি সরিষার তেলে চিকেন ফ্রাই ওদেরকে আমি করে দিয়েছি। আর ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই স্যারকে আবার পুরোপুরি ফলো করা শুরু করব। আর আপনারা যদি আমার সাথে ফলো করতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কিভাবে শুরু করি, কখন কি করি সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। আর এই সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।